এটা বিগ ব্রেকিং নিউজ, চ্যাম্পিয়ন হল তৃতীয়বারের বাবে চ্যাম্পিয়ন হল KKR, অভিনন্দন KKR। আর এনেদরে এটা SRHক পরাস্ত করে, সহজে পরাস্ত করলে KKR, আর তারপর 2024 IPLর খিতাব অর্জন করলে KKR, আর KKRর অনুরাগীর মাজত এতিয়া ব্যাপক উৎসাহ উদ্দীপনা, আর এনেদরে এতিয়া আনন্দর মুখ দেখিলে পাওয়া গেছে, কেনো KKR 2024 IPLর খিতাব অর্জন করলে, অর্থাৎ ট্রফি অর্জন করবলে সক্ষম হয়। আমি সবিস্তারে এই ভাল খবর লৈ অহার চেষ্টা করি। IPLর একটা বিগ ব্রেকিং নিউজ, SRHক পরাস্ত করে তৃতীয়বারের বাবে IPLর খিতাব অর্জন করলে KKR। এটা বিগ ব্রেকিং নিউজ জানাইছো, IPLর অতি সহজেই ফাইনেলত SRHক পরাস্ত করলে আজির ডেটটোত KKR, অতি সহজে পরাস্ত করেছে SRHক, আর আটটা উইকেটত SRHক পরাস্ত করলে KKR। এটা ডাঙর খবর, 2024 বর্ষার IPLর চ্যাম্পিয়ন হল KKR, আর এটা দশকর পাছত এনেদরে পুনর্বার চ্যাম্পিয়ন হয়েছে KKR। ভেঙ্কটেশ আয়ারর দুর্দান্ত প্রদর্শনত দিশহারা হয় SRH, আর 10 অভারতে 114 রানের লক্ষ্য পার করলে KKR। এটা ডাঙর খবর, কেবল মাত্র 10 অভারতে লক্ষ্য পার করলে, 10 বছরের অন্তত পুনের IPLর ট্রফি অর্জন করলে KKR। এটা ডাঙর খবর, KKRর লাখ লাখ সমর্থকর মাজত এতিয়া আনন্দ উল্লাসে বিরাজ করা পরিলক্ষিত হয়েছে। আমি জানাইছো এটা ব্রেকিং নিউজ, SRHক পরাস্ত করে তৃতীয়বারের বাবে IPLর খিতাব অর্জন এতিয়া KKRর। আপুনি অভিনন্দন জানাব পারে, আপুনি আপোনাৰ প্রিয় দলটো KKRক আপুনি অভিনন্দন জানাব পারে। অতি সহজেই ফাইনেলত SRHক পরাস্ত করলে KKR, 8টা উইকেটত SRHক পরাস্ত করলে এনেদরে এতিয়া KKR, আর KKRর অনুরাগীর মাজত ব্যাপক আনন্দ উল্লাস দেখিলে পাওয়া গেছে, আনন্দ বিরাজ করা দেখিলে পাওয়া গেছে। এটা ডাঙর খবর, ভেঙ্কটেশ আয়ারর আজি দুর্দান্ত প্রদর্শন আছিল KKRর তরফের, আর তার পাছতে এক ভাল প্রদর্শন, 11 অভারতে 114 রানের লক্ষ্য পার করলে KKR। এটা ডাঙর খবর, এই মুহূর্তে পুনর্বার উল্লেখ করছো, আপনি অভিনন্দন জানাব পারে, 10 বছরের অন্তত পুনের IPLর ট্রফি অর্জন করেছে এটা KKR। আর ইয়ার পূর্বে দেখবলে পাওয়া গেছিল 2012 বর্ষত IPLর চ্যাম্পিয়ন হয়েছিল KKR, আর সমান্তরালক 2014 বর্ষতো IPLর চ্যাম্পিয়ন হয়েছিল, আর কিন্তু তার পরবর্তী পর্যায়ত 10টা বছরে চ্যাম্পিয়ন হব পৰা নাছিল, আর এটা দশকর পাছত পুনর্বার 2024 বর্ষত IPLর চ্যাম্পিয়ন হয়েছে এতিয়া KKR। অতি সহজেই বিরোধী দল এনেদরে এতিয়া SRHক পরাস্ত করে বিজয়ের মুখ দেখিলে সক্ষম হয় KKR। KKR SRHক পরাস্ত করে এতিয়া 2024 বর্ষর IPLর ট্রফি অর্জন করবলে সক্ষম হয়। পুনর্বার উল্লেখ করছো এটা ডাঙর খবর, ভাল খবর ক্রিকেট অনুরাগীর বাবে, যেহেতু আজির এখন ম্যাচ, যখন ম্যাচক লৈ সকলোৱে অধীর আগ্রহে বাট চাই আছিল যে কোন জয় হব, কোন পরাজয় হব, আর অবশেষত দেখিলে পোৱা গল শাহরুখ খান, বাদশাহ শাহরুখ খানের দল KKR বিজয়ের মুখ দেখিলে সক্ষম হয়, আর এনেদরে এতিয়া ট্রফি অর্জন করে আনন্দ উল্লাস করা দেখিলে পাওয়া গেছে ক্রিকেট অনুরাগী বা ক্রিকেটার সকলের মাজত। তৃতীয়বারের বাবে চ্যাম্পিয়ন হয়েছে KKR, আপনি আপনার প্রিয় দলটুক অভিনন্দন জানাব পারে, শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করব পারে। তৃতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে KKR, আর SRHক সহজতে পরাস্ত করে বা পরাজয় করে এটা IPLর ট্রফি জয় করলে KKR। এটা ডাঙর খবর, এই মুহূর্তে ক্রিকেট অনুরাগীর বাবে এটা ভাল খবর, আজির দিনটোত এক শ্বাসরুদ্ধকর, অতি রোমাঞ্চকর এখন ম্যাচ উপভোগ করবলে পোৱা গল, যখন ম্যাচত পূর্বতেই SRHে টসত জয়ী হয়ে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল, কিন্তু তার পিছত একেবারে দুর্বল প্রদর্শন আছিল, হুঁচনীয় প্রদর্শন আছিল আজির দিনটোত SRHর। কিন্তু যে লক্ষ্য বাঁধি দিছিল SRHে KKRক 113-114 রানের, সেই 114 রানের লক্ষ্য সহজতেই পার করেছে KKR, আর মাত্র 10 ওভার 3টা বলত 2টা উইকেট হেরুয়াই এনেদরে 114 রানের লক্ষ্য পার করলে আজির দিনটোত KKR। আর 57টা বল বাকি থাকিল, 8টা উইকেট বাকি থাকিল, 57টা বল বাকি থাকিল, এক দুর্দান্ত প্রদর্শন ক্রিকেটের ইতিহাসত, IPLর আজির ইতিহাসত এনেদরে দেখিলে পাওয়া গল KKR উজলি উঠিল, SRHক সহজতি পরাস্ত করলে, আর তার পাছত এনেদরে এতিয়া দেখিলে পাওয়া গেছে KKR বিজয় সাব্যস্ত করেছে, আর KKR এটা দশকর পাছত পুনর্বার তৃতীয়বারের বাবে চ্যাম্পিয়ন হয়েছে IPLর তৃতীয়বারের বাবে চ্যাম্পিয়ন হয়েছে এনেদরে এতিয়া KKR। আপনি আপনার প্রিয় দলটুক KKRক শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করব পারে, যেহেতু আজির ম্যাচখন অতি রোমাঞ্চকর, অতি শ্বাসরুদ্ধকর আছিল, আর তার বাবে সকলে অধীর আগ্রহে বাট চাই আছিল আজির ম্যাচখন উপভোগ করিবর বাবে, আর তার মাজতে দেখিলে পাওয়া গল KKRর হয়ে
ভেঙ্কটেশ আয়ারে দুর্দান্ত প্রদর্শন করেছে আর গুরবাজে 31টা বলত সংগ্রহ করে 36 রান আর এসআরএসর বিরুদ্ধে কেকেআরর এই দুর্দান্ত জয় দুর্দান্ত প্রদর্শন আর তার পাছতে ভাল প্রদর্শন করেছে আর 8টা উইকেটত জয়লাভ কলকাতা নাইট রাইডার্সর আর 114 রানের লক্ষ্য মাত্র 10 ওভার 3টা বলতেই পূর করে আইপিএলর সপ্তদশ সংস্করণের খিতাব দখল করলে এনেদরে এতিয়া কেকেআরএ আর তৃতীয়বার আইপিএলর জয়ের সাদ পালে এনেদরে কেকেআরএ চ্যাম্পিয়ন হয়েছে তৃতীয়বারের বাবে আর কেকেআরর হয়ে ভেঙ্কটেশ আয়ারে 26টা বলত সংগ্রহ করে বিস্ফোরক 52 রান সর্বাধিক রান সংগ্রহ করে আজির দিন আর গুরবাজে 31টা বলত সংগ্রহ করে 39 রান আর এসআরএসর বিরুদ্ধে এনেদরে আজির দিন কেকেআরর দুর্দান্ত প্রদর্শন গতি আপনি শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করবেন আপনার প্রিয় দলটুক কেকেআরক আজি চ্যাম্পিয়ন হওয়া দলটুক আপনি শুভেচ্ছা জানাও শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করক কেন দুর্দান্ত প্রদর্শন করা দেখবলে পাওয়া গেল আজি কেকেআরক আর এসআরএসর বিরুদ্ধে সহজতি জয়ের মুখ দেখবলে পালে কেকেআর গতি আপনি শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করক শুভেচ্ছা জানাও কেকেআরর দলটুক যেহেতু ভাল প্রদর্শন করেছে দুর্দান্ত প্রদর্শন দুর্দান্ত জয়ে এনেদরে আইপিএলর খিতাব দখল করলে কেকেআরে আর এসআরএসর বিরুদ্ধে 8টা উইকেটত জয়লাভ করে কেকেআরে আর কেকেআরক আপনিও জানাও অভিনন্দন আপনিও জানাও শুভেচ্ছা কেন এটা দশকর পাছত এনেদরে এটা ক্রিকেটত পুনর্বার আইপিএলত পুনর্বার খিতাব অর্জন করবলে সক্ষম হয়েছে কেকেআরে এটা দশকর পাছত 2024 বর্ষের আইপিএলর খিতাব অর্জন করে কেকেআরে গতি আপনি শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করবেন কেকেআরক উল্লেখ্য যে 2011 চনত কেকেআরে প্রথমখন প্লে অফ ম্যাচের বাবে গৌতম গম্ভীর নেতৃত্বত প্লে অফর বাবে নির্বাচিত হয়েছিল বা যোগ্যতা অর্জন করেছিল তথাপি কোনো ধরনের ভাল প্রদর্শন করবলে সক্ষম হওয়া নাছিল যদিও 2012 বর্ষত কিন্তু কেকেআরে ট্রফি জয় করেছিল প্রথমবারের বাবে চ্যাম্পিয়ন হবলে সক্ষম হয়েছিল আর তারপর 2014 বর্ষত পুনর্বার দ্বিতীয়বারের বাবে চ্যাম্পিয়ন হবলে সক্ষম হয় আর এইবার এটা দশকর পাছত 2014 বছরের পাছত এতিয়া 2024 ক্ষমা করবে 2024 সম্পূর্ণ 10টা বছরের অন্তত এনেদরে এতিয়া কেকেআরে পুনর্বার আইপিএলর চ্যাম্পিয়নের খিতাব অর্জন করবলে সক্ষম হয়েছে গতি আপনি এই দলটুক শুভেচ্ছা জানাও আজি চ্যাম্পিয়ন হওয়া এই দলটুক আপনি শুভেচ্ছা জ্ঞাপন করবেন পুনর্বার করেছো এটা ডাঙর খবর এই মুহূর্তে আইপিএলত পুনর্বার উজ্বলি উঠিল এনেদরে এইবার কেকেআর আর 10 ওভার 3টা বলতেই এসআরএসে বান্ধি দিয়া 114 রানের সীমা অতিক্রম করলে কেকেআরে উল্লেখ্য যে 32টা বলত 39 রান সংগ্রহ করে রাহমালুল্লাহ গুরবাজে খেল খেলিলে তারপরে সুলিন নারায়ণে 2টা বলত 6 রান করে যদিও তেখেতে প্যাভিলিয়নমুখী হবলে বাধ্য হয় তথাপি ভেঙ্কটেশ আয়ারে 26টা বলত সর্বাধিক 52 রান সংগ্রহ করে হাফ সেঞ্চুরি কোবায় এনেদরে তেখেতে বিজয়ের মুখ দেখাবলে সক্ষম হয় আজির এই কেক দলটো আর তারপর 3টা বলত 6 রান সংগ্রহ করে সায়াস আয়ার যেগী ক্যাপ্টেইন আর ক্যাপ্টেইনগীর নেতৃত্বতে এনেদরে এতিয়া এই দলটোয়ে বিজয়ের সাদ লাভ করবলে সক্ষম হয় গতি আপনি শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করক আমি জানাইছো এটা ডাঙর খবর এই মুহূর্তে কেকেআর পুনরায় উজ্জ্বলি উঠিছে উল্লেখ্য যে আজির দিন দেখবলে পাওয়া গেছিল বেটিং বা বেটিং বিক্রম দেখিলে কেকেআরর বেটিং বিক্রম দেখিলে সমান্তরালভাবে বোলিং যিকেইগৰাকী বোলার আছিল তেখেতসকলো যথেষ্ট অবদান আছিল এই ম্যাচখনত আজির যিখন কেকেআরর ক্রিকেটার আছিল যথেষ্ট ভাল প্রদর্শন করলে বোলার সকলে কেকেআরর বোলার সকলে মিচেল স্টার্কে দেখবলে পাওয়া গৈছিল যে তেখেতে তিনি ওভার বোলিং করে 2টা উইকেট ললে আর তেখেতে রান দিছিল কেবল মাত্র 14 রান 14 রান দিবলে সক্ষম হয়েছিল আর সমান্তরালক বৈভব অরোরায় আর ভাল প্রদর্শন করা দেখবলে পাওয়া গেল আজির ম্যাচখন গতি আপনি শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করবেন জানাইছো এটা ডাঙর খবর এই মুহূর্তে আপনি শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করক ব্যাপক উৎসাহ উদ্দীপনা বা আনন্দ বিরাজ করেছে এটা ক্রিকেটার কেকেআরর অনুরাগীর মাজত যথেষ্ট ভাল প্রদর্শন করা দেখবলে পাওয়া গেল আজির দিন 2024 আইপিএলর খিতাব অর্জন করেছে আজির দিন এনেদরে কেকেআরে এসআরএসক সহজতি পরাস্ত করলে 8টা উইকেটত এসআরএসক পরাস্ত করলে কেকেআরে আর 11 ওভারতেই নিজের লক্ষ্যত উপনীত হওয়া দেখবলে পাওয়া গেছে অনুরাগ প্লিজ
Yeah, I'm Narendra Singh. I'm from Uttar Pradesh. Actually, this is very disappointing match played by the SRH. We have actually purchased tickets and we was thinking this will be very good and excitement. But SRH plays very bad and it feels very bored. And see, KKR, we are fan of KKR. Actually, we are fan of Chennai. We are living here. So I was thinking that final will be with Chennai. But unfortunately, Chennai has not come into the final. So just we are supporting for the KKR. But KKR won the match in 10 over. So this is very boring and disappointed. Best of money for us. Thank you. But how do you think about KKR's win? And you've been supporting KKR? No, because why I supported this Suresh Iyer from Chennai. And I am living here Chennai. First of all, things. Second thing, Pat Cummins. Pat Cummins defeated us in World Cup. So I was not supporting Pat Cummins. Just he was captain of SRH. So I am not supporting this Pat Cummins. Okay, thank you very much. Narendra Singh, and I am from Uttar Pradesh. Yeah, thank you very much. Thank you, sir. என் பேர் சாஸ்வத், கோலத்தூர்ல இருந்து வரேன் சென்னை. நல்லா இருந்துச்சு, ஃபன்னா இருந்துச்சு. இன்னைக்கு சிக்ஸ் எஸ்ஆர்எம். நான் கேகேஆர் ஃபேனு, ஃபர்ஸ்ட் வந்து சிஎஸ்கே ஃபேனு, ஒரு கேகேஆருக்கு மாறிட்டேன் இன்னைக்கு. அதனால இன்னைக்கு நல்லா போச்சு மேட்ச்சு. நான் நினைச்சு பார்க்கல 113 எல்லாம் முடிப்பாங்கன்னு. আমি এনেদৰে এতিয়া অনুৰাগৰ মন্তব্য শুনাৰ চেষ্টা কৰিলোঁ। আপুনি অভিনন্দন জনাব পাৰে, বিভিন্নজনে বিভিন্ন কমেণ্ট কৰিছে, অভিনন্দন জনাইছে কে কে আৰ দলটো। গতিকে আপুনিও অভিনন্দন জনাওক, শুভেচ্ছা বাৰ্তা জ্ঞাপন কৰক, কিয়নো কে কে আৰ দলটোৱে আজি সহজতেই বিজয়ৰ মুখ দেখিবলৈ সক্ষম হ'ল আৰু তৃতীয়বাৰৰ বাবে জয়ৰ সোৱাদ পালে। অৰ্থাৎ কে কে আৰে তৃতীয়বাৰৰ বাবে চেম্পিয়ন হৈছে। 2024 বৰ্ষৰ IPLৰ খিতাপ অৰ্জন কৰিলে, চেম্পিয়নৰ খিতাপ অৰ্জন কৰিলে কে কে আৰে। গতিকে দলটোক আপুনি শুভেচ্ছা বাৰ্তা জ্ঞাপন কৰিব পাৰে। বিভিন্নজনে বিভিন্ন কমেণ্ট কৰিছে, শুভেচ্ছা বাৰ্তা জ্ঞাপন কৰিছে। ফিৰাজুল হকে কৈছে কে কে আৰ ধন্যবাদ, শুভেচ্ছা। আবু তাহেৰ খানে কংগ্ৰেচুলেশ্যন কে কে আৰ। বাবুল আলীয়ে কৈছে আই লাভ কে কে আৰ। আবু তাহেৰ খানে কৈছে আই লাভ কে কে আৰ। সাবিৰ আহমেদে কৈছে কংগ্ৰেচুলেশ্যন। মুস্তাফা আহমেদে কৈছে আই লাভ ইউ কে কে আৰ। মুস্তাফা আহমেদে আই লাভ ইউ কে কে আৰ। মহিবুৰ লস্কৰে কৈছে কে কে আৰ। সানিদুল আলীয়ে কৈছে অনলি কে কে আৰ। সাইফুল ইছলামে কৈছে কে কে আৰ এছ আৰ কে। ৰফিকুল ইছলামে কে কে আৰ কংগ্ৰেচুলেশ্যন। ৰাফাত আলীয়ে কৈছে কে কে আৰ। মন্নাত আলী এছ কে কৈছে কে কে আৰ কংগ্ৰেচুলেশ্যন। বিভিন্নজনে বিভিন্ন শুভেচ্ছা বাৰ্তা জ্ঞাপন কৰিছে। আপুনিও আপোনাৰ প্ৰিয় দলটোক বা আজি বিজয়ী হোৱা এই দলটোক শুভেচ্ছা বাৰ্তা জ্ঞাপন কৰিব পাৰে। আমি জনাইছোঁ পুনৰবাৰ এটা ডাঙৰ খবৰ, যে ভাল খবৰ, ক্ৰিকেট অনুৰাগীৰ বাবে আজি খেলখন অতিকে ৰোমাঞ্চকৰ, অতিকে শ্বাসৰুদ্ধকৰ আছিল। যে প্ৰথমৰ পৰাই কিন্তু যথেষ্ট দুৰ্বল প্ৰদৰ্শন কৰিছিল, শোচনীয় প্ৰদৰ্শন কৰিছিল এছ আৰ এছে। আৰু 18 অভাৰ খেলি অল আউট হৈ কেৱল মাত্ৰ 114 ৰাণৰ টাৰ্গেট বান্ধি দিছিল কে কে আৰৰ সন্মুখত। আৰু সেই যি কে কে আৰৰ সন্মুখত দিছিল 114 ৰাণ লক্ষ্য, সেই লক্ষ্য অনায়াসে পাৰ কৰিলে আজিৰ দিনটোত কে কে আৰে। মাত্ৰ 10 অভাৰ 3টা বল খেলি বিজয়ৰ মুখ দেখিবলৈ সক্ষম হয় কে কে আৰৰ দলটোৱে। শ্ৰেয়াৰ্ছ আয়াৰৰ নেতৃত্বত দলটোৱে এনেদৰে বিজয়ৰ মুখ দেখিবলৈ সক্ষম হয় আৰু তৃতীয়বাৰৰ বাবে চেম্পিয়ন হয় কে কে আৰ। অৰ্থাৎ 20 কোটি টকীয়া ট্ৰফি
IPL ট্রফি জয় করে কেকে আরে গটিকে আপনি শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করব পারে বিভিন্ন জনে বিভিন্ন কমেন্ট করেছে শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করেছে মন্নফ আলী এসকে কইছে কংগ্রেচুলেশন মহিবুল ইসলামে কংগ্রেচুলেশন শাহজানাল সাদ্দিকে কইছে KKR লগতে অসিন্ত কুমার দত্তয়ে কইছে কংগ্রেচুলেশন আমিরুল ইসলামে KKR গুড মহিবুল ইসলামে কইছে KKR রাজাউল করিমে কইছে KKR কংগ্রেচুলেশন অসিন্ত কুমার দত্তয়ে কইছে কংগ্রেচুলেশন KKR মুক্তার হোসেন মিয়াই কইছে কংগ্রেচুলেশন KKR আর এনেদরে বিভিন্ন জনে বিভিন্ন কমেন্ট করেছে আপনি শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করব পারে যথেষ্ট ভাল প্রদর্শন করেছে আজির দিন KKR বিজয় সাব্যস্ত করা পরিলক্ষিত হয়েছে যথেষ্টখিনি কষ্ট সিমান করবলগিয়া নহল সহজতে অনায়াসে পার করলে অর্থাৎ অনায়াসে SRS-ক পরাস্ত করে তৃতীয়বারের বাবে IPL-র খিতাব অর্জন করলে KKR-এ পুনর্বালয় করছো 11 অভারতে 114 রানের টার্গেট লক্ষ্য ভেদ করলে KKR-এ আর তার পাছতেই জয়ী হবলে সক্ষম হয় KKR বিভিন্ন জনে বিভিন্ন কমেন্ট করেছে পুনর্বালয় করছো যে শহীদুল ইসলাম কংগ্রেচুলেশন KKR আব্দুল সাহিদে কইছে KKR শহীদুল ইসলামে কংগ্রেচুলেশন KKR সারিফুল ইসলামে কংগ্রেচুলেশন অভিনন্দন জানাইছে আমি দিশাংক দেখার চেষ্টা করছো এনেদরে நம்ம CSK வராது ஒரு இதா இருந்தது பட் இருந்தாலும் பட் ஒன் திங் இஸ் தேர் டுடே ஆக்சுவலி வி எக்ஸ்பெக்டட் அ வெரி கீன் ஃபைட் போத் ஆஃப் தெம் ஆக்சுவலி தாட் ஐ ஃபெல்ட் தட் போத் ஆஃப் தெம் வில் பி கிவிங் அ குட் ஃபைட் பட் அன்ஃபார்ச்சுனேட்லி இட் பிகேம் ஒன் ஃபைட் ஒன் சைடட் மேட்ச் வாட் ஐ ஃபெல்ட் இஸ் இஃப் ஆக்சுவலி த KKR கேன் பேட் சோ வெல் The field was not a problem. Only thing is the batting collapse was happened for SRH. They have played very well in the league stages. Unfortunately, they have not coped up to the finals kind of a pressure here. Very disappointing to see that everyone got out within these allotted overs and they get a very, very low par score. That's why they cannot defend. That's the reason. And really unfortunate that I supported SRH. Hope that actually... next time they'll do better at the final stages. Actually, they could have gone for the aggressive nature. They actually tried to defend initially, but they could have had the same approach kind of a thing like in the league stages, but they have not done that actually. That is a mistake which they have done because they have played very well and shown the other teams that the league can be played with an aggressive nature. But that has not happened today. But fortunately for us, we had a good bat. But the thing is, it's not a, even fought match. It is one-sided match it has become. So that is a disappointing thing anyway. Hope, actually, the final kind of a thing, we expected a very good fight. But it was like a... Not even a one, I mean, we cannot say anything like totally dominated by KKR today. Balasubramaniam, sir. Thank you, sir. I'm Aswita and I'm from Viragampakkam and I was supporting SRH for like, I mean, day before yesterday, I was an RR fan, and then I switched to SRH, and then I don't know what happened today. I don't understand what has SRH. I mean, it's okay. Even though I'm an SRH fan, they haven't disappointed us a lot. So I think KKR played awesome. They played extremely well. I'm proud of them. Yeah, I was wondering so many wickets going on and on. I felt hurt. Thank you. পাছতে এনেদরে এতিয়া আনন্দই নভৰা হৈ পৰিছে ক্ৰিকেট অনুৰাগীৰ অৰ্থাৎ
KKR or Onuragi Hokolor Majot, Biapok Usa Dipona or Anondo Biraskora Dekibu Pagusamiki, Stadium or Bahiro Kedisanko de Corsa Kurisu or another Kedisanko Monkoro, Kenedore, Kirkit Onuragi Hokolor Majot, Biapok Usa Udipona Ba, Izi Anondo Lak, Bijoyul Lak, Hedisanko Amide Haisu, Pun Potamabe Kedisanko de Corsa Kurisu, Bivinos or Bivino Comment Kurise. যেটো লাখ লাখ সমৰ্থকে ভিৰ কৰিছিল আজিৰ এই খেল পথাৰত এই খেলখন ফাইনেল মেচখন উপভোগ কৰিবৰ বাবে ক্ৰিকেট অনুৰাগীৰ ভিৰ হোৱা দেখিবলৈ পোৱা গৈছিল আৰু তাৰ মাজতে এনেদৰে এতিয়া এই সকল ক্ৰিকেট অনুৰাগীয়ে খেল উপভোগ কৰি উলাই আহিছে যেটো কেকেআৰে সহজ জয় লাভ কৰিলে এছআৰএইচৰ বিৰুদ্ধে আৰু তাৰ পাছতে এতিয়া খেল উপভোগ কৰি উলাই আহিছে খেল পথাৰৰ পৰা উলাই অহাৰ পাছতে তেখেতসকলে মন্তব্য প্ৰকাশ কৰিছে যে তেখেতে যথেষ্ট ভাল এখন খেল আজিৰ দিনটোত উপভোগ কৰিবলৈ পালে আমি সেই দৃশ্যাংশ দেখাইছো লুকা লুকাৰণ্য ষ্টেডিয়ামৰ বাহিৰত এনেদৰে লুকা লুকাৰণ্য পুনৰবাৰ আমি মন্তব্য আগবঢ়াইছো অনুৰাগীৰ মন্তব্য I like Venkatesh Iyer. It was. I'm pretty happy for them. SRH could have improved their strategies. They even batting and bowling. So yeah. KKR. Yeah. In the third over, I knew it was gonna be bad because there was already many wickets and. They didn't attempt to take high scores. They were playing very safe. There were many dot balls. Whenever they tried to aim high, it ended up in a wicket. And it was a very bad day for SRH. But I'm happy for KKR since they deserve it. They played very well. Name and where you from again? Kavipriya from Coimbatore. मेरा नाम महेश बाबू है और मेरा YouTube चैनल है गोल्डन मैन महेश बाबू KKR आज का मैच बेस्ट गया KKR का फैन ऑफ शाहरुख खान आज का मैच बहुत बेहतरीन है
Talk about the match, today match. Today match. Yeah. How no, do you I'm feel fine. About this match? Happy for that chip? Happy, happy. I'm fine. And which was the part where you liked the match more? KKR का बॉलिंग है बैटिंग बहुत बेहतरीन है क्योंकि KKR में बहुत सारा प्लेयर ऐसे हैं कि बहुत अच्छे हैं और शाहरुख खान का टीम है तो बेहतरीन ही होगा. ओके थैंक यू सो मच. माई फ्रॉम बिहार. माई फ्रॉम बिहार. या இது மெயின் ரீசன் வந்து வின் ஆனது கௌதம் கம்பீரால தான். ஏன்னா அவர் வந்து கோச்சு கோச் ஆனால வின் ஆனாங்க. பட் மேட்ச் வந்து வெறும் ஒன் சைடு இன்ட்ரெஸ்டே இல்ல. பட் நெக்ஸ்ட் இயர் 2025 சிஎஸ்கே வரும். சிஎஸ்கே கப் தூக்கம் வேற லெவல்ல இருக்கும். ஆ ரமேஷ் விசில் போடு அடுத்த வருஷம். मैं देवेंद्र सिंह, मैं राजस्थान से बिलोंग करता हूँ. करंटली यहाँ चेन्नई में जॉब करता हूँ. सो मेनली हम मेनली हम धोनी को सपोर्ट कर रहे थे. अगर सीएसके यहाँ पे होती तो बहुत अच्छा लगता, लेकिन खैर सीएसके नहीं है तो कोई बात नहीं. हम 91 नहीं तो 97 सही, गौतम गंभीर की 97 वाली इनिंग. वी विल सपोज टू रेक्ट. हम बैट कमिंस को बेटर साइलेंस दे सकते हैं. जो हमें 19 नवंबर को मिला ना, सेम आज उसको मिला, तो डेफिनेटली इट्स गुड फॉर अस. नो नो, वी ऑलरेडी न्यू दैट इफ KKR इज इन गेम ना, देन नो वन कैन टेक इट फ्रॉम KKR. बिकॉज होल टूर्नामेंट में KKR ने बहुत अच्छा गेम खेला है. वो सिंगल प्लेयर पर डिपेंडेंट नहीं रहे हैं कहीं पर भी. 1 to 9 प्लेयर्स, दे आर हैविंग लॉट ऑफ बैटर्स एंड बॉलर्स, एंड मोस्ट इम्पोर्टेंटली उनके पास बहुत अच्छे ऑलराउंडर्स हैं. और पूरे सीजन उन ऑलराउंडर्स ने बहुत अच्छा डोमिनेट किया पूरे गेम को, तो वहां पे वो जीते हैं. और कहीं पर भी वो बैकफुट पे और प्रेशर में नहीं होते हैं. दैट्स द मेन रीजन फॉर KKR टू विन. वेन गेम इन KKR's फेवर ना, नो वन कैन स्टॉप KKR.